অবচেতন মনে যে কাজটি প্রায় সকলেই করে থাকেন সেটা হলো আঙুল ফোটানো। নার্ভাস বোধ করলেও অনেকেই হাতের আঙুল ফোটান। এই আঙুল ফোটানো অভ্যাসটিকে অনেকে বিরক্তির চোখে দেখার পাশাপাশি কেউ কেউ আবার এটাকে ক্ষতিকর অভ্যাস হিসেবেও মনে করেন। এখন প্রশ্ন আসতে পারে, আসলে কি হাতের আঙুল ফোটানো খারাপ, নাকি এটার জন্য খারাপ কিছু অপেক্ষা করছে? বিজ্ঞান কি বলে, চলুন দেখে আসা যাক। প্রথমে মানব শরীরের গঠন একটু বুঝে নেওয়া যাক। আমাদের হাড়ের সংযোগস্থল বা জোড়াগুলোতে কিছু ফাঁকা জায়গা থাকে, এগুলো তরল পদার্থ দিয়ে পূর্ণ থাকে। আগে মনে করা হতো আঙুল ফোটানোর সময় সেই ফাঁকা জায়গাগুলো বড় হয়, যার ফলে বুদবুদ তৈরি হয় এবং ফেটে যায়, আর এ কারণেই মনে হয় শব্দ তৈরি হয়। কিন্তু আধুনিক গবেষণা বলছে ঠিক ভিন্ন কথা, বাস্তব ঘটনা ঠিক ভিন্ন রকম। ফিলাডেলফিয়ার রথম্যান ইনস্টিটিউটের ডক্টর পেদ্রো বলেছেন, আঙুল ফোটানোর সময় দুই হাড়ের মাঝে ফাঁকা জায়গা তৈরি হয়, এর ফলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয় এবং সেই জায়গায় হাড়ের মজ্জা ঢুকে পড়ে, আর এই তরল ঢোকার কারণেই হাতের আঙুল ফোটালে এইরকম একটা শব্দ হয়। এখন প্রশ্ন হলো, আঙুল ফোটালে কি সত্যি হাড়ের ক্ষতি হয়? ডক্টর বেরেজেকলিয়ান নিশ্চিত করে বলেছেন, আঙুল ফোটানোর কারণে হাড়ের কোনো ক্ষতি হয় না, আর বাত হওয়ারও কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, আঙুল ফোটানোর অভ্যাস প্রচলিত হলেও এর ক্ষতিকর প্রভাব নিয়ে কোনোই প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে মজার একটা ঘটনা আছে। ক্যালিফোর্নিয়ার ডক্টর ডোনাল্ড আনগার নিজের উপর 60 বছর ধরে একটি পরীক্ষা চালিয়েছেন। তিনি নিয়মিত প্রতিদিন বাঁ হাতের আঙুল ফোটাতেন, কিন্তু ডান হাতের আঙুল কখনোই ফোটাননি। দীর্ঘ 60 বছরের এই পরীক্ষার শেষে তিনি দুই হাতের মাঝে কোনো পার্থক্য খুঁজে পাননি। এই পরীক্ষার জন্য তিনি 2009 সালে ইলানোবেল পুরস্কারও পেয়েছেন। তাহলে হাতের আঙুলে যদি অস্বস্তি লাগে, একটু আঙুল ফোটাতে কোনো দোষ নেই। আমরা ফুল ফোটাতে না পারলেও হাতের আঙুল তো ফোটাতে পারি।